এসো মদিনার ইসলাম শিখি কুরআন ও সহি সুন্নাহর পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা আমাদের এক ভাই একটি হাদিস জানতে চেয়েছেন এর ব্যাখ্যা যেটি হলো ইসলাম মদিনায় ফিরে আসবে যেমন সাপ গড়তে ফিরে আসে এই হাদিসটি ইমাম বুখারী উল্লেখ করেছেন 1777 নম্বর হাদিস ইমাম মুসলিম একশো সাতচল্লিশ নম্বর হাদিস হাদিসটি আবহাওয়ার থেকে বর্ণিত হাদিসটি এরূপ জরাসুল সাল সাল্লাম বলেছেন ইনাল ইমানা রিজু ইলাল ইলআনা কামাতা রিজুল হাইয়া ইলা জোহারিহা তথা ইমান মদিনায় ফিরে আসবে যেমন সাপ গর্তে ফিরে আসে সাব যখন গর্তে থেকে বের হয়ে বিভিন্ন জায়গায় বিচরণ করে আবার গর্তে ফিরে আসে ইসলাম ইমান এমনইভাবে সারা পৃথিবী বিচরণ করার পরবর্তীতে এই মদিনায় ফিরে আসবে রসমসাল সাল্লাম এ হাদিসে দুটি ইঙ্গিত দিয়েছেন প্রথম ইঙ্গিত যেটা হলো ইসলাম ধর্ম মদিনায় ফিরে আসবে যখন সারা পৃথিবী ফাসাদে পরিপূর্ণ হয়ে যাবে যেমন মদিনা থেকে ইসলাম বের হয়েছিল এমনইভাবে ইঙ্গিত দিয়েছেন দ্বিতীয় ইঙ্গিত যেটা যে মদিনা থেকে ইসলাম যেহেতু বের হয়েছে প্রচার প্রসার হয়েছে যদিও মক্কায় ইসলামের আবির্ভাব তবে মদিনা থেকে যেমন শক্তি দিয়ে এবং সাহসিকতা পরিচয় দিয়ে যুদ্ধ জেহাদ করে ইসলাম প্রচার হয়েছিল যেটা মক্কা সম্ভব হয়নি যেহেতু মদিনা থেকে এরকম প্রচার হয়েছে আবার মদিনায় শেষ জামানায় ফিরে আসবে সঠিক ইসলাম তখন মদিনায় পাওয়া যাবে এটি হলো এই হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা